হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ দেখুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপরেটি ইসলামিক ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টাইটেল হচ্ছে, আপনি জানেন কি নামাজে চোখ বন্ধ করলে কি হয়, সকল মুসলিমদের জানা জরুরি, এবং চ্যানেল নেম হচ্ছে আলোর পথ। তো আমরা জানি যে আছে সবাই নামাজ পড়ে চোখ বন্ধ করে পড়ে, কিন্তু এর যে অন্য কোনো মাহাত্ম্য আছে বা এরও কোনো কিছু ব্যাপার রয়েছে, তো সেটা আমরা জানতাম। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনি আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনি আমাদের ডেসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের সময় চোখ বন্ধ রাখলে কি ইয়াহুদীদের অনুসরণ হবে? কেননা ইয়াহুদীরাও ইবাদতের সময় চোখ বন্ধ করে। প্রিয় দর্শক, এ নিয়ে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে। চলুন জেনে নেই, নামাজের মধ্যে চোখ বন্ধ করা জায়েজ নাকি নাজায়েজ। সর্বপ্রথম কথা হলো, যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে শুধু শুধু চোখ বন্ধ করাকে মাকরুহ বলা হয়েছে। মানে এমন নয় যে চোখ বন্ধ করলে নামাজ ক্ষতিগ্রস্ত হবে, নামাজ নষ্ট হবে বা নামাজ থেকে আপনার সওয়াব কমে যাবে, এমন কিছু নয়। আর কিছু কিছু ওলামায়ে কেরামগণের মতে চোখ বন্ধ করা এটা ইয়াহুদীদের আমল, কেননা ইয়াহুদীরা যখন ইবাদত করে তখন তারা চোখ বন্ধ রাখে। তো এইটাকে রেফারেন্স হিসাবে নিয়ে নামাজের সময় আপনার চোখ যদি আপনি বন্ধ রাখেন তাহলে ইয়াহুদীদের অনুসরণ হবে এবং আপনার নামাজ নষ্ট হবে, এবং এটা সুস্পষ্ট একটা ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়। দেখুন, ইয়াহুদীরাও আল্লাহ সৃষ্টি মানুষ, কিন্তু পথভ্রষ্ট। মুসলিমরা সরল সঠিক পথের উপরে আছে। ব্যক্তিগত জীবনে এবং আমলের ক্ষেত্রে অনেক কিছু ইয়াহুদীদের সাদৃশ্য হতে পারে, কিন্তু এখানে মূল ফোকাসটা দিতে হবে যে নামাজে আপনি চোখ বন্ধ করে শান্তি পাচ্ছেন নাকি চোখ খোলা রেখে শান্তি পাচ্ছেন। ব্যাপারগুলো নির্ভর করছে আপনি যেই স্থানে নামাজ পড়ছেন তার আশপাশের পরিস্থিতি এবং আপনার নামাজের একাগ্রতা বা মনোযোগের উপর, যেটাকে আরবিতে খুসু অ্যান্ড খুজু বলা হয়, অর্থাৎ একাগ্রচিত্তে আল্লাহর ধ্যানে নামাজ আদায় করা। এটাই হওয়া উচিত মূল ফোকাস বা মূল উদ্দেশ্য। এখন আপনি নামাজে দাঁড়ালেন, এই পরিস্থিতিতে দেখা গেল যে নামাজের চারপাশে এমন অনেক কর্মকাণ্ড ঘটছে, অথবা আপনার সেজদার স্থান থেকে দশ হাত সামনে বাচ্চারা হাঁটাহাঁটি করছে, এরা কেউ খেলনা নিয়ে দুষ্টুমি করছে, অথবা ডানে বামে এমন কোনো অ্যাক্টিভিটি বা কর্মকাণ্ড ঘটছে যে আপনি সেজদার স্থানের দিকে তাকিয়ে থাকার পরেও কদাচিত ডানে বামের কর্মকাণ্ডের দিকে মনোযোগ কিছুটা সরে যাচ্ছে। এই ক্ষেত্রে ওলামাগণ বলেন যে আপনার নামাজে চোখ খোলা রাখার চেয়ে বন্ধ রাখাটাই জরুরি। কেননা যদি আপনাকে নামাজ এমন কোনো স্থানে আদায় করতেই হয় যেটা লোকালয় এবং আশপাশের কর্মকাণ্ড থেকে আপনি পরিপূর্ণরূপে আল্লাহর ধ্যানে মনোনিবেশ করতে চান, এই ক্ষেত্রে আপনার জন্য চোখ খোলা রাখার চেয়ে চোখ বন্ধ রাখলে সুবিধা হয়। ওলামায়ে কেরামদের মতে সেক্ষেত্রে চোখ বন্ধ রেখে নামাজ পড়াটাই আপনার জন্য মুস্তাহাব বা জরুরি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই কখনোই এমন ধারণা করা যাবে না যে চোখ বন্ধ করা মাকরুহ বা এটা সুন্নতের বাইরে বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজগুলোকে যদি আপনি তাকান তাহলে আপনি অবাক হয়ে যাবেন। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ার সৌভাগ্য হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করলেন। তখন আমি ভাবলাম হয়তো তিনি 100 আয়াত পর্যন্ত পড়বেন, তারপরে রুকুতে চলে যাবেন। কিন্তু যখন তিনি পড়তেই থাকলেন তখন আমি ভাবলাম হয়তো তিনি একটি রাকাতেই এই সম্পূর্ণ সূরা পড়ে শেষ করবেন। তারপর যখন তিনি এই পুরো আয়াতগুলো পড়ে সম্পূর্ণ সূরা পড়লেন তখন আমি ভাবলাম হয়তো তিনি এখন রুকুতে যাবেন। কিন্তু না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নতুন করে সূরা আলে ইমরান শুরু করলেন। সুবহানাল্লাহ। তারপর সূরা আলে ইমরান সম্পূর্ণরূপে পড়ে শেষ করলেন, তারপর তিনি আবারও সূরা নিসা পড়তে শুরু করলেন। এই সময় তিনি খুব শান্তি সহকারে মনোমুগ্ধকর হয়ে থেমে থেমে কোরআনগুলো তেলাওয়াত করছিলেন, আর কিছু আয়াত পড়িয়ে বিভিন্ন তাসবি এবং তার মধ্যে তিনি দোয়াও করছিলেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু করলেন, আর রুকুতে গিয়েও আল্লাহর রাসূল দীর্ঘ সময় ধরে রুকুতে স্থির হয়ে থাকলেন। তারপর সোজা হয়ে দাঁড়ালেন,
তাও ঠিক ততটা সময় ধরে দাঁড়িয়ে থাকলেন যতটা সময় তিনি রুকুর মধ্যে কাটিয়েছিলেন। তারপর তিনি সিজদাতে গেলেন, সেখানেও তিনি সূরা বাকারার সমপরিমাণ সময় সিজদাতে অতিবাহিত করলেন। সুবহানাল্লাহ, হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে পরিপূর্ণ একাগ্রতা খুঁজে পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহ মন নিয়ে পরিপূর্ণরূপে নামাজের ভেতরে প্রবেশ করে ফেলতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজগুলো ছিল সরাসরি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ তথা মেরাজের এক জলজান্ত উদাহরণ। ওলামায়ে কেরামগণ বলেন, মনোযোগের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবচেয়ে বেশি পরিমাণে উম্মতকে তাগাদা দিয়েছেন, তাই নামাজের মনোযোগের স্বার্থে সূরাগুলোকে হৃদয়স্থ করার জন্য এবং আপনি যখন তেলাওয়াত করছেন, তেলাওয়াতের ভিতরে নিজের মন মগজকে ঢুকিয়ে ফেলার জন্য চোখ বন্ধ করা পরিপূর্ণরূপে জায়েজ আছে। হাদিস থেকে জানা যায়, কুরাইশদের সর্দার আবু জাহেল এসে একদিন দেখল মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজগুলোকে মনোমুগ্ধ দৃষ্টিতে দেখছিল। এরা যদিও মুশরিক, কিন্তু আল্লাহর রাসূলের নামাজের একাগ্রতা দেখে এরা এতই মুগ্ধ হয়েছিল যে কয়েকশো মানুষ চারপাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। অতঃপর আবু জাহেল দূর থেকে দৃশ্য দেখে তার গা জ্বলতে থাকে। অতঃপর সে আরও দুজন দুষ্কৃতিকারীকে আদেশ দেয়, দ্রুত সেজদারত মুহাম্মদের শরীরের উপরে মৃত উটের নাড়ি ভুড়ি গোবরসহ চাপিয়ে দাও। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, নামাজের একাগ্রতা এতটাই প্রবল ছিল যে আবু জাহেলের মতো শয়তানের শরীরও জ্বলে উঠত এবং অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের উপরে তার থেকেও কয়েক গুণ বেশি ভারী উটের নাড়িবড়ি যখন চাপিয়ে দেওয়া হলো, আল্লাহ রাসূল প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন, কিন্তু তিনি সেজদা থেকে উঠলেন না, বরং নামাজের একাগ্রতায় তিনি সেজদায় পরিপূর্ণরূপে ডুবে রইলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের নামাজগুলো এমন হওয়া উচিত। যদি আপনি আপনার বন্ধ রুমের ভেতরে নামাজ আদায় করেন, সেই ক্ষেত্রে নামাজের সময় আপনার সেজদার স্থানে তাকিয়ে থাকা বা সেজদার স্থানে দৃষ্টি দেওয়া, এটা শরীয়তের আমল। যদিও ওলামায়ে কেরামগণ বলছেন, যদি আপনি নামাজে চোখ বন্ধ করার মাধ্যমে বেশি মনোযোগী হতে পারেন, তবে চোখ বন্ধ করেই নামাজ পড়ুন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনকে রিসার্চ করলে পাওয়া যায়, নামাজের মনোযোগকেই আল্লাহর রাসূল সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। তিনি নামাজের রাকাত সংখ্যা বৃদ্ধি করার চেয়েও বরং নামাজের সৌন্দর্য, একাগ্রতা, খুশু খুজুকে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহিহ বুঝ দান করুক, আমিন। দেখলাম হচ্ছে ভিডিওটা, আমরা ভীষণই সুন্দর একটি পরিবেশন আমরা দেখতে পেলাম এবং খুব ডিটেলসে এখানে সুন্দরভাবে এখানে বোঝানো যায়, মানে কোনো মুসলিম মানুষের কাছে যদি কোনো কনফিউশন না থাকে বা কখনো কখনো যদি মনেও হয়, ডাউটস হয়, তো পুরো ডাউট ক্লিয়ারেন্সও তিনি সুন্দরভাবে এখানে করিয়েছেন। এবং এখানে তিনি বারবার বা মানে তার কথা না, এটা মানে আল্লাহরই কথা এবং কোরআনেরই কথা, তো তিনি বারবার হচ্ছে একাগ্রতা, মনোযোগ এগুলোর উপরে সব থেকে বেশি ফোকাস দিয়েছেন, যে চোখ খোলা বা চোখ বন্ধ করা কোনো ম্যাটার না, কতটা আমি একাগ্র চিত্তে আমি নামাজ পড়ছি বা কতটা আমি ডুবে যাচ্ছি বিষয় বস্তুতে, সেটাই হচ্ছে বড় কথা। এবং এখানে তিনি মহানবীরও বিভিন্ন এক্সাম্পল বা রেফারেন্স দিয়ে পুরো জিনিসটাকে বুঝিয়েছেন। তো আমার কাছে তো বেশ ইনফরমেটিভ লাগলো, আশা করছি আপনাদেরও বেশ ইনফরমেটিভই লাগলো। এবং যে কোনো কাজই আর কি একাগ্র চিত্তে করা উচিত, এবং সেটাও আমরা এই নামাজের ক্ষেত্রেও দেখতে পেলাম। এবং আমরা সকলেই জানি ঈশ্বর মানে সৃষ্টিকর্তাকে ডাকার সময়, মানে আমরাও যখন প্রার্থনা করি ভগবানের সামনে বা কোনো আর কি জপ বা মন্ত্র উচ্চারণ করি, সেখানেও আমাদের একাগ্র চিত্তে এইভাবেই আর কি করার কথা বলা হয়েছে, যাতে আমরা সেই ভগবানের কাছে নিজেকে সমর্পণ করতে পারি। তো এখানেও আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার কথাই বলা হয়েছে। এবং একাগ্র চিত্তটা বোঝাতে গিয়ে তিনি মহানবীর কিছু রেফারেন্স দিচ্ছিলেন, যে তার ওপরে কিভাবে মানে তিনি যখন মানে নামাজ আদায় করতেন এবং সেখানে লোকেরা কিভাবে মনোমুগ্ধ করে দেখতো তাকে, যে তিনি এতটাই ডুবে যেতেন নামাজ, যে তাকে যখন বাস থেকে যারা শয়তান ছিল মানে সেই যুগের, তো তারা যখন তাকে ডিস্টার্ব করতো বা উটের নাড়ি ভুড়ি বা গোবর এই সমস্ত জিনিসগুলো দেওয়ার পরেও, মানে এই ভারী জিনিসগুলো দেওয়ার পরেও, যে তার যে একাগ্র চিত্তে যে নামাজ আদায় করা বা সেজদা করার যে মানে সেখান থেকে যে তিনি বিরত থাকতেন না, তো সেই রেফারেন্সগুলো দেখেও মানে ভালো লাগলো, যে মানে তিনি হচ্ছে ইন্সপিরেশন, তো তাকে সবাই ফলো করে মানে তার মতো আর কি নামাজটা আদায় করতে পারবে, সেখানে কনফিউশনের কোনো ব্যাপার থাকছে না। আর চোখ বন্ধ চোখ খোলাটাও কোনো ইস্যু নয় অ্যাকচুয়ালি, যদি একাগ্র চিত্তে আল্লাহকে ডাকা যায় সেটাই। এবং আমরা যে কোনো কিছু আমরা যখন চোখটা বন্ধ করে করি বা ঈশ্বরের
কথা ভাবি বা যে কোনো কিছু আমরা করি, চোখটা যখন বন্ধ করি তখন আমরা বেশি একাগ্রতার সাথে কিন্তু কাজটা করতে পারি। তো এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কমফর্ট জোন এবং সে কিভাবে করতে পারছে পুরোটাই তার উপর বর্তায়। তো যাই হোক, এই ভিডিওটা ডেফিনেটলি খুবই ভালো ছিল, অনেক কিছু জানতে পারলাম এবং আশা করছি আপনাদের জন্য ভালো, মানে আপনাদেরও ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি পার্সোনালি আপনারা পছন্দ করে থাকেন আমাকে শিলাজিত সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইট আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই টাটা, নমস্কার।